দর্শক শাহবাগ প্রজন্ম চত্বর থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর বাহাদুর শাহ পার্কে চলছে সমাবেশ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিভ্রান্ত করবেন না আপনারা, যে চক্রান্তের জাল আপনারা বুনেছেন ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ সেটা জেনে গিয়েছে। আপনারা দেখেছেন কিছু মানুষ তারা বিভিন্ন টক শোতে গিয়ে বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করে। আমরা ধিক্কার জানাই আপনাদের, যারা বুদ্ধিজীবীর বেশে বাঙালিকে, বাঙালির মুক্তিযুদ্ধকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যারা বিভ্রান্তি ছড়িয়ে এই আন্দোলনের সংগঠকদের নামে নানান কুৎসা রচনা করছেন। আমরা আশা করছি আপনারা নিজেদের শোধরাবেন, আর সাধারণ মানুষের জনতার এই আন্দোলনকে নিয়ে আপনারা কুৎসা রচনা বন্ধ করবেন। আপনারা দেখেছেন জামাত শিবির সন্ত্রাসী চক্র, যাদেরকে ইতিমধ্যেই এদেশের মানুষ বর্জন করেছে, এরা সারা দেশে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের, হিন্দু বৌদ্ধ ভাইদের মন্দির পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আমরা বলতে চাই আপনারা যারা এই আন্দোলনকে সংহতি জানিয়েছেন, এই আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন, আপনারা সারা দেশে লিস্ট করে রাখেন, আপনারা লিস্ট করেন কারা এই মন্দিরগুলোতে আগুন দিচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আজকে আপনারা আজান দিচ্ছে, আচ্ছা আজানের জন্য একটু বিরতি, আপনারা একটু চুপ করে থাকুন শুনুন। অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। যে কথা বলছিলাম, আপনারা সারা দেশে যারা হিন্দুদের ঘর বাড়িতে আগুন দিচ্ছে, যারা বৌদ্ধ মন্দির পোড়াচ্ছে, যারা হিন্দুদের মন্দির পুড়িয়ে দিচ্ছে, এদেরকে চিনে রাখুন। কারণ আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদের বিচার আজ শুরু হয়েছে। তাই 2013 সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করে মানুষ হত্যা করছে তাদের বিচারও একদিন করা হবে। আপনারা এদের চিনে রাখুন, যারা মন্দিরে আগুন দিচ্ছে, যারা ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আমরা খবর পেয়েছি সাতক্ষীরা রাতে আরো বিভিন্ন জায়গায় 40টি পরিবারের মানুষকে ঘরের মধ্যে রেখেই এই হায়েনারা ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই এদের, এই নির্লজ্জ হায়েনাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের বাবাদের যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল
তাদের যেমন বিচার হচ্ছে আপনাদেরও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি রাষ্ট্রীয় এদেশের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে রাজাকারের এখনো আঁচড় রয়েছে। আমরা ইতিমধ্যেই বলেছিলাম প্রেস ক্লাবের কথা, আপনারা শুনেছেন, আমাদের একজন সহযোদ্ধা বলেছে তাসনিম আলম এই কুখ্যাত রাজাকারদের দোসর, যে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং যে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে, সে কি করে জাতীয় প্রেস ক্লাবের মতো একটা গর্বিত প্রতিষ্ঠানের সদস্য থাকে? আমরা প্রশ্ন জানাই প্রেস ক্লাবের প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে। আমরা অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই তাসনিম আলমকে আপনারা প্রেস ক্লাব থেকে ঘাট ধরে বের করে দিবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই ধারাবাহিক যে কর্মসূচিটি শুরু হয়েছে, আজকে 3 তারিখ আমরা আপনাদের এই বাহাদুর শাহ পার্কে সমাবেশ করলাম। আগামী 5 তারিখ যাত্রাবাড়িতে আমাদের সমাবেশ রয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাব, আপনারা আমাদের সমাবেশে যোগ দেবেন। 7 তারিখে আরেকটি সমাবেশ রয়েছে, আপনারা জানেন, ঐতিহাসিক 7ই মার্চ আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চে একটি সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম। আপনারা জানেন 8 মার্চ নারী দিবস, বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধে যেমন অবদান রেখেছে তেমনি 2003 সালেও আপনারা দেখেছেন আমাদের নারী যোদ্ধারাও দিন রাত কাজ করে যাচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের সাথে। এই নারীদেরকে, এই নারীদের সম্মানে আমরা নারী দিবসে একটি নারী জাগরণী সমাবেশের আহ্বান জানিয়েছি প্রজন্ম চত্বরে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল নারী সংগঠন, প্রগতিশীল নারী সংগঠন, বাংলাদেশের সকল শ্রমজীবী নারী সংগঠন, কর্মজীবী নারী সংগঠনকে আহ্বান জানাচ্ছি 8 মার্চের বিকাল 3টার সমাবেশে আপনারা এসে এই সমাবেশকে আপনারাই পরিচালনা করবেন। আমরা গণজাগরণ মঞ্চ 8 মার্চের জন্য নারীদের জন্য উন্মুক্ত করে দেব। আজকে আমাদের এই যে সমাবেশ হলো বাহাদুর শাহ পার্কের, এই সমাবেশ থেকে আমরা সিপাহী বিপ্লবে শহীদদের আত্মা থেকে অনুপ্রেরণা নিয়ে আরো ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলনকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে সফলভাবে আমরা ঘরে ফিরব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। কাল আগামীকাল সকাল 10টায় হরতাল বিরোধী মিছিল হবে প্রজন্ম চত্বরে। সবাইকে সঙ্গে শুভেচ্ছা জানিয়ে এবং সামনের দিনগুলোতে আপনাদের সাথে থেকে
সকল যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধাপরাধীদের রাজনৈতিক সংগঠনকে বিশুদ্ধ ঘোষণা করে ঘরে ফিরব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।